খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স বিগত 2 দশক ধরে পড়ে আছে করুণ অবস্থায়। ভবনটি জীর্ণশীর্ণ, পাশাপাশি জনবল ও যন্ত্রপাতি সংকটও রয়েছে, ফলে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় এই জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির দেয়ালে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা, রোগীরা থাকেন জীবন নিয়ে শঙ্কায়। জরাজীর্ণ ভবন সংস্কারের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হলেও 14 মাসেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আছে শয্যার সংকট, 31 শয্যার হাসপাতাল হলেও এখানে রয়েছে কেবল 22টি। সব ধরনের রোগীদের রাখা হচ্ছে একসাথে। জেনারেটর না থাকায় মোবাইলের আলোতে চলে জরুরি চিকিৎসা। 2 দশক আগে বরাদ্দ হওয়া এক্সরে মেশিনটি অপারেটরের অভাবে এখন পর্যন্ত অব্যবহৃত পড়ে আছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পাহাড়ের নিম্ন আয়ের মানুষদের। চিকিৎসা সেবা নিতে ছুটতে হয় জেলা সদরে কিংবা প্রাইভেট ক্লিনিকে, গুনতে হয় মোটা অঙ্কের টাকা। এক্সরে মেশিন থেকেও এক্সরে সুবিধা আমাদের যে রোগীরা ভর্তি হয় ওরা পাচ্ছে না। এখানের এই ফ্যানগুলো সারলে ময়লা করে। জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীরা। আমাদের হাসপাতালে ইলেকট্রিসিটির সমস্যা এবং জেনারেটর না থাকার কারণে রাত বিরাতে বিশেষ করে সেলাই দেওয়ার ক্ষেত্রে মোবাইলের টর্চ দিয়ে আমাদের সেলাই দেওয়া দিতে হয়। জেলার সিভিল সার্জন জানালেন, স্বাস্থ্য কমপ্লেক্সটির ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বাজেট পাশ হলেই কাজ শুরু হবে। বাজেট প্রাপ্তি সাপেক্ষে ভবনের কাজ দ্রুত শুরু হয়ে যাবে। নতুন ভবন নির্মাণ করার বিষয়ে আমরা খুব দ্রুত উদ্যোগ নিব। তা আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখানে একটু জনবল স্বল্পতা আছে। ছাড়পত্র পেলে জেলা পরিষদের মাধ্যমে আমরা 3-4 শ্রেণীর জনবল নিয়োগ করতে পারব। জনবল ও যন্ত্রপাতি সংকট দূর এবং পুনর্নির্মাণ করে একটি মানসম্মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করা হোক, এমনটাই দাবি মহালছড়ি উপজেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।